নমস্কার, দেখছি রিপাবলিক বাংলা, সঙ্গে রয়েছি আমি স্বর্ণালী। আর শুরু করছি সোজাসুজি স্বর্ণালী। আচ্ছা, প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত প্রতিটা জিনিস কেনার মধ্যে কত টাকা ট্যাক্স আপনারা সরকারকে দেন, কোনো আন্দাজ রয়েছে? আপনার গাড়ির তেল থেকে, আপনার গ্যাস থেকে শুরু করে প্রতিটা জিনিস, চাল, ডাল, তেল, নুন, প্রসাধন সামগ্রী, জামা কাপড়, প্রত্যেকটা ক্ষেত্রে সরকারকে যে ট্যাক্স দেন আপনারা, যেটা ওই এমআরপির মধ্যে থাকে, এছাড়াও বছর শেষে ট্যাক্স দেওয়ার তো একটা আইটি রিটার্ন করা, ট্যাক্স দেওয়া, এগুলো তো চলতেই থাকে। এই ট্যাক্সের টাকাগুলো দিয়ে সরকার কি করে আসলে? আপনারা বলবেন যে কেন এত প্রকল্প চলে, এত শ্রী চলে, এত সাথী চলে, এইভাবেই তো চলে, না হয় আপনি বা আপনার মতো আরও কেউ নিলেন না, কিন্তু বাকি এত এত মানুষ তো পাচ্ছেন, পাচ্ছেন। তার সঙ্গে সঙ্গে সেই আমার আপনার ট্যাক্সের টাকায় আরও কিছু কাজও চলছে, আরও কিছু কাজও করছে সরকার। আপনি বলবেন কেন কেস হচ্ছে, এই যে কেন্দ্রের বিরুদ্ধে এত টাকা পয়সা বাকি রয়েছে, এইসব কিছু নিয়ে রাজ্য সরকার নিশ্চয়ই কোনো পদক্ষেপ নিচ্ছে, আজ্ঞেন না। 100 টাকার কাজের, 100 দিনের কাজের টাকা কেন বকেয়া রয়েছে, কেন্দ্রের একাধিক টাকা কেন বকেয়া রয়েছে একাধিক প্রকল্পের, তা নিয়ে রাজ্যের তরফ থেকে রাজ্যের বিধায়ক সাংসদরা প্রতিবাদ করেন ঠিকই, তারা কখনো কখনো দিল্লিতে গিয়ে ধর্নাতেও বসেন ঠিকই, কিন্তু তা নিয়ে কখনো পর্যন্ত কোনো শ্বেতপত্র না প্রকাশ করা হয়েছে, না তো কোর্টে কোনো কেস করা হয়েছে। বরং রাজ্যের তরফ থেকে রাজ্যের আইনজীবীরা কিসের জন্য কোর্টে দৌড়চ্ছেন? বড় বড় আইনজীবীদের অ্যাপয়েন্ট করা হচ্ছে, বড় বড় আইনজীবীরা সেই মামলা লড়ছেন কিসের জন্য জানেন? শেখ শাহজাহানদের বাঁচানোর জন্য, চাকরি চোরেদের বাঁচানোর জন্য, তা সে এসএসসি হোক বা প্রাথমিক শিক্ষা পর্ষদ হোক, তাদের হয়ে মামলা লড়া হয়েছে। আপনি প্রশ্ন করতেই পারেন যে আমাদের ট্যাক্সের টাকায় শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য মামলা লড়া হচ্ছে? আগে হ্যাঁ, যাতে সন্দেশখালীতে সিবিআই তদন্ত আর না হয়, যাবতীয় সিবিআই তদন্ত স্থগিত রাখার জন্য রাজ্যের তরফ থেকে সুপ্রিম কোর্টে পর্যন্ত কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে যে মামলা করা হয়েছিল, আজ সেই দিন যেদিনকে সুপ্রিম কোর্টের নির্দেশে স্পষ্ট হয়ে গিয়েছে যে সিবিআই তদন্ত চলবে। রাজ্যের তরফ থেকে আইনজীবী যতই মামলা লড়ুক না কেন, যতই সেখানে গিয়ে কাঁড়ি কাঁড়ি কোটি কোটি টাকা খরচ হোক না কেন, শেখ শাহজাহানের এবং তার সাম্রাজ্য, তার কীর্তিকলাপের উপর থেকে যে চেয়েছিল রাজ্য সরকার যে তদন্ত বন্ধ হয়ে যাক, সেটা বন্ধ করা হচ্ছে না। আসলে মিথ্যের মুখোশটা বেশিদিন পড়ে থাকা যায় না, একদিন একদিন খসে যাই, সত্যি সামনে আসেই। আমাদের শাসক দলের জানি না এটা জানা আছে কি নেই, কারণ সারাক্ষণ ধরে, সারা বছর ধরে ওই শাক দিয়ে মাছ ঢেকে রাখার চেষ্টা সবসময় তো সাকসেসফুল হয় না। তাই সময় যত বাড়ছে, সরকারের বয়স যত বাড়ছে, বিচারিতার মুখোশ তত খসছে। সত্যি সত্যি আমরা সৌভাগ্যবান যে আমাদের দেশে এখনো আইন আদালত রয়েছে, বিচার ব্যবস্থা বলে কিছু আছে। সুপ্রিম কোর্টে আজ সন্দেশখালী মামলায় রাজ্য সরকার একটা জোরসা থাপ্পড় খেল। একজন তৃণমূল নেতা, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, তার অপরাধের তালিকা লম্বা। জেলবন্দি শেখ শাহজাহানকে তৃণমূল 6 বছরের জন্য বহিষ্কারণ নাকি করেছে, কিন্তু সেই দলেরই সরকার রাজ্যের মানুষের করের টাকায় অভিযুক্তকে বাঁচাতে আদালতে ছুটছে। প্রথম প্রশ্ন সোজাসুজি, সত্যি কোনটা? শেখ শাহজাহান অন্যায় করেছে, তাকে দল থেকে বহিষ্কার করা হলো, অতএব দল শেখ শাহজাহানের জন্য লজ্জিত, দল কোনো রকমের অপরাধকে সমর্থন জানায় না, শেখ শাহজাহানকে বহিষ্কার করা হয়েছে, এইটা সত্যি? নাকি এটা সত্যি যে আসলে সবটাই ছিল মুখের কথা, কথার কথা, লোক দেখানো কথা, ওই ক্যামেরা অন রেখে বকাঝকা করার মতো কথা? আসলে রাজ্যের তরফ থেকে আইনজীবী রাজ্যের টাকায়, মানে আমার আপনার করের টাকায় গিয়ে সুপ্রিম কোর্টে মামলা করতে চলে গেছে কি সন্দেশখালীতে তদন্ত, সিবিআই তদন্ত বন্ধ করা হোক, কোনটা সত্যি? শেখ শাহজাহানকে আড়াল করাটা সত্যি, নাকি প্রকাশ্যে শেখ শাহজাহানকে বহিষ্কার করাটা সত্যি? আজ সন্দেশখালী মামলায় দেশের শীর্ষ আদালত প্রশ্ন তুলেছে যে কাউকে কেন বাঁচানোর চেষ্টা চলছে। বুঝুন, দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টও এটা বলছে, এতদিন মনে হতো কি শুধু আমি একা বলছি, শুধু রিপাবলিক বাংলা বলছে, আজ দেখুন সুপ্রিম কোর্ট তারাও
বলছে যে কোনো একজনকে কেন বাঁচানোর চেষ্টা চলছে। খুব স্পষ্ট এই কোনো একজনটা হচ্ছে শেখ শাহজাহান। আসলে শেখ শাহজাহান রাজ্যের কোনো একজন নয়, রাজ্যের বিভিন্ন জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা আলাদা আলাদা নামে শেখ শাহজাহান, যারা আসলে বোধহয় দলের সম্পদও বটে। তাই দলের এই সম্পদদের বাঁচানোর জন্যই এত মরিয়া চেষ্টা শাসক দল তৃণমূল কংগ্রেস এবং তার সরকারের। তো এক্ষেত্রে যদি আজকে সোজাসুজি প্রশ্ন তুলি, এই শাসক দলের আসল সম্পদ কারা? অনেক তো হয়েছে ঢাক ঢাক গুড় গুড়। এবার একটু চোখে চোখ রেখে সোজাসুজি বলা যাক, সোজাসুজি প্রশ্ন করা যাক, তৃণমূল কংগ্রেস সরকারের সম্পদ কারা? ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। দলের অস্বস্তির কোনো ব্যাপার নেই, একজন ভদ্রলোক তাকে পাওয়া যাচ্ছে না। এখন আমি যদি তাকে না পাই আমাকে অন্য কাউকে দিয়ে কাজ চালাতে হবে। শাহজাহান শেখকে খুঁজে বেড়ানোটা কি আমার কাজ? টিভিতে মাথা ফাটিয়েছে, যেটা হয়েছে অন্যায় হয়েছে, তাতে কি হয়েছে? সবথেকে বেশি মহিলাদের যদি কোথাও নির্যাতন হয় সেটা বিজেপির রাজ্যে, এবং বিজেপির নেতৃত্ব মহিলা নির্যাতন করে। পশ্চিমবঙ্গকে কালিমা লুপ্ত করার জন্যে সন্দেশখালী তৈরি হয়েছে। প্রথমেই আপনাদের দেখাবো আজ দেশের শীর্ষ আদালতে কি হলো। সন্দেশখালীর ঘটনায় অন্যতম অভিযুক্ত সাসপেন্ড হওয়া তৃণমূল নেতা শেখ শাহজাহান, তার বিরুদ্ধে অভিযোগের ফিরিস্তি রয়েছে লম্বা। 55 দিন সিদিয়ে থাকার পর গত 29 ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়েছিল শেখ শাহজাহানকে। সন্দেশখালীতে মহিলাদের ওপর নির্যাতন এবং জমি দখল করার একাধিক অভিযোগ নিয়ে স্বতঃপ্রণোদিত মামলা করেছিল কলকাতা হাইকোর্ট। উচ্চ আদালত ওই ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশও দেয়। সেই রায়কে চ্যালেঞ্জ করে, মানে যাতে সিবিআই তদন্ত না করা যায় সন্দেশখালীতে, কারণ কে জানে কেঁচো কুড়তে কোন কে উঠে বেরিয়ে আসবে, তাই সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। গুটি গুটি পায় রাজ্য সরকার, একাই চলে যায়। আপনি বলবেন শেখ শাহজাহান কি সরকারের কেউ? উত্তর না। শেখ শাহজাহান কি কোনো নেতা, মানে বিধায়ক বা মন্ত্রী? উত্তর না। সরকারি পদে থাকা কেউ? উত্তর না। দলের জেলার দলের একটা পদে থাকা নেতা, তার জন্য রাজ্য সরকার আগ বাড়িয়ে সব থেকে বড় লয়ার তাকে অ্যাপয়েন্ট করে চলে গেল সুপ্রিম কোর্টে। গত 29 এপ্রিল শীর্ষ আদালতে মামলাটি উঠলে শুনানি পিছিয়ে দেওয়ার আবেদন জানিয়েছিল তারা। 2 মাস পর ফের সোমবার মামলাটি ওঠে, অর্থাৎ আজ বিচারপতি বি আর গাভাই এবং বিচারপতি কে ভি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে ওঠে এই মামলা। বিচারপতি গাভাই এবং বিচারপতি বিশ্বনাথনের ডিভিশন বেঞ্চে আজ রাজ্যকে প্রশ্ন করা হয়। শুনুন, ভালো করে মন দিয়ে শুনুন। রাজ্যকে ডিভিশন বেঞ্চ প্রশ্ন করে সুপ্রিম কোর্টের যে কেন এই একজন ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা চলছে। আমার প্রশ্ন নয়, সুপ্রিম কোর্টের প্রশ্ন, ডিভিশন বেঞ্চের প্রশ্ন। আর রাজ্যেরই বা তাতে এত আগ্রহ কেন? এটা সুপ্রিম কোর্ট জিজ্ঞাসা করছে রাজ্যের আইনজীবীকে, রাজ্যকে। আসলে এতদিন কেন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তাও জানতে চান বিচারপতি। এর উত্তরে রাজ্যের আইনজীবী অভিষেক মানু সিংভি, যিনি সব থেকে বলা হয় দেশের মধ্যে অন্যতম, যারা প্রথম সারির নামি ও দামি আইনজীবীরা রয়েছেন, যাদের এক এক দিনের খরচ শুনলে সাধারণ মানুষ প্রায় হার্ট অ্যাটাক হওয়ার জোগাড়ে পৌঁছে যায়, হওয়ার জোগাড় হয়। সেই প্রথম সারির অন্যতম নামি ও দামি আইনজীবী অভিষেক মানু সিংভি, তিনি ছিলেন আইনজীবী রাজ্যের তরফ থেকে। তো অভিষেক মানু সিংভি আদালতে জানান যে 43টা FIR হয়েছে শাহজাহানের বিরুদ্ধে, তার মধ্যে রেশন দুর্নীতি সংক্রান্ত FIRও রয়েছে। চার্জশিটও দেওয়া হয়েছে 42টিতে। শুনানিতে সুপ্রিম কোর্টের বিচারপতিরা স্পষ্ট জানিয়েছেন যে এই মামলায় আদালতের পর্যবেক্ষণ যাতে কোনোভাবে বিচার প্রক্রিয়ায় না পড়ে তা নিশ্চিত করতে হবে, এবং একই সঙ্গে সিবিআই তদন্ত, যা ইতিমধ্যেই বলেছিল কলকাতা হাইকোর্ট, সেই সিবিআই তদন্তের নির্দেশও বহাল থাকবে, অর্থাৎ
কোনোভাবে কোনো মূল্যে সিবিআই তদন্ত সন্দেশখালি কাণ্ডে বন্ধ হবে না, এটা জানিয়ে দিল আজ সুপ্রিম কোর্ট, দেশের শীর্ষ আদালত। আজকে ডিবেট শুরু করার আগে একবার দেখাবো আপনাদেরকে অ্যাকচুয়ালি ঠিক কী কী অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে। তবে তার আগে এটাও দেখাবো যে সন্দেশখালীর মায়েরা বোনেরা ঠিক কী কী অভিযোগ করেছিল, কোন অভিযোগের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের কোট আনকোট ভদ্রলোক শেখ শাহজাহান আজ জেলবন্দি। যদিও শুধুমাত্র মায়েদের মেয়েদের অভিযোগ নয়, তার সঙ্গে সঙ্গে একাধিক নথি প্রমাণও তার হাতে এসে পৌঁছেছে। যেরকম রেশন দুর্নীতিতে সরাসরি নাম জড়িয়েছে, জমি কেলেঙ্কারিতে নাম রয়েছে, তার সঙ্গে নারী নির্যাতন তো বটেই। একবার শোনাই সেদিন সন্দেশখালীর মায়েরা মেয়েরা কী বলেছিলেন। তো মেয়েকে ডেকে দিতে হবে, পিঠে বানাতে হবে, মানে রাত 12টা একটা সময় সবাই ঘুমিয়ে পড়েছে বাচ্চাটা নিয়ে, আমাদেরকে ডেকে পাঠাতে হবে। এবার ওইভাবে সবাই গিয়ে কি সারা রাত ধরে ওই পিঠে বানাও, ওদেরকে খাওয়া, যে যে করতে চাইবে তার চুলের মুঠি ধরে মারা, এইসব অত্যাচার করতো, মারধর করা হতো। ওদেরকে পরিষেবা দেওয়ার জন্য মেয়েদের ডাকতো, ওরা রাত্রে মেয়েদেরকে নিয়ে মানে দেহ সঙ্গিনী করার একটা চেষ্টা করতো, এরকম অনেক ঘরের মেয়ে বউদের নিয়ে এইভাবে মেয়েদের নিয়ে অত্যাচার করতো। আর পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। গুন্ডাদেরকে চতুর্ধারে খাড়া করে দিয়ে দেশ বিদেশের মা বোনেদেরকে মেরে কেটে খুন করে নিখোঁজ করে দিচ্ছে, জানলে থানায় গেলে থানায় বলে শিবুয়াজের কাছে যাও, শাহজাহানের কাছে যাও, তাদেরকে কোথায় পাচ্ছি, তারা তো আমাদেরকে গ্রাহ্য করছে না যে এরা কে গোটা কুকুর এসছে না বিলাই এসছে একটু চেয়ে দেখি। ভরে ভরে অভিযোগ যার বিরুদ্ধে তাকে বাঁচাতে এত মরিয়া কেন রাজ্যের শাসক দল, এটা জানতে গেলে জানতে হবে যে আগে এই সন্দেশখালীতে শেখ শাহজাহান তার প্রোফাইল অর্থাৎ সে কে এবং ঠিক কী কী অভিযোগ রয়েছে সেটা আমি আগেই জানালাম। উত্তর চব্বিশ পরগনার জেলা পরিষদের কর্মাধ্যক্ষ, যেটা আমি বলছিলাম যে দলের তরফে একটা পদ রয়েছে, সরকারি কোনো দায়িত্ব নেই, না তো বিধায়ক না তো মন্ত্রী, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শেখ শাহজাহান, সন্দেশখালী ব্লক তার টিএমসি সভাপতি, বাম আমলে সিপিএম এর ঘনিষ্ঠ, ভেরির নিয়ন্ত্রণ এই শেখ শাহজাহানের হাতে, দীর্ঘদিন ধরে ভেরি নিয়ন্ত্রণ করে এসেছে শেখ শাহজাহান। রয়েছে তার বিরুদ্ধে একাধিক খুনের অভিযোগও, একাধিক খুনের অভিযোগ রয়েছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে, লম্বা তালিকা রয়েছে, বেশ কিছু ক্ষেত্রে পুলিশ সে অভিযোগ নেয়নি এমন অভিযোগ রয়েছে, আর বেশ কিছু লিপিবদ্ধ রয়েছে, তার নথি রয়েছে, এই শেখ শাহজাহানের বিরুদ্ধে খুনের অভিযোগও রয়েছে। আর এগিয়ে যাই আমরা, ভেরি দখলের অভিযোগ রয়েছে, রয়েছে খুনের অভিযোগ, এছাড়াও সাম্প্রতিক সময়ে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার অভিযোগও আসে ওঠে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে। এমনকি জ্যোতিপ্রিয় মল্লিকের নাম যেখানে জড়ায় রেশন দুর্নীতি কাণ্ডে, সেই জ্যোতিপ্রিয় মল্লিকের নামের পাশাপাশি রেশন দুর্নীতিতে অন্যতম অভিযুক্ত হিসেবে শেখ শাহজাহানের নামও চলে আসে। তদন্ত করতে যখন ইডি পৌঁছয় শেখ শাহজাহানের কাছে, ঠিক সেই সময় ইডির অফিসারদের আধিকারিকদের পেটানোর নেপথ্য কারিগরও হচ্ছে এই শেখ শাহজাহান, এমনটাও চলে আসে। ইডিকে মারধরে অভিযুক্ত হয় এই শেখ শাহজাহান। এছাড়াও মহিলাদের ধর্ষণ শ্লীলতাহানির অভিযোগ তো রয়েছে। পঞ্চান্ন দিন ধরে নিখোঁজ থাকার পর, আমি যে অভিযোগগুলো বলছি এক এক করে, 55 দিন ধরে নিখোঁজ থাকার পর অবশেষে গ্রেপ্তার করা হয় শেখ শাহজাহানকে। 2011-এর পর জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শেখ শাহজাহান মন্ত্রীর মদতে জমি দখলে রমরমা হয় তার। 2011 সাল থেকে তার রমরমা, আমি একটুখানি আমার টিমকেও বলবো যে আরও ইনফরমেশনগুলো আরও তাড়াতাড়ি দ্রুততার সঙ্গে নিয়ে আসার জন্য, যেগুলো আমি বলে দিয়েছি। 55 দিন নিখোঁজ থাকার পর গ্রেপ্তার করা হয় কে, এই শেখ শাহজাহান বলছিলাম যে তার প্রোফাইল সম্পর্কে, যে কিভাবে এই শাসকের সম্পদ হয়ে গেল আস্তে আস্তে। 2011-এর পর থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের ঘনিষ্ঠ এই শেখ শাহজাহান, শাহজাহান বালুর যোগাযোগ স্পষ্ট হতে থাকে, মন্ত্রীর মদতে জমি দখলের রমরমা শুরু হয় শেখ শাহজাহানের, এমনকি উর্বর জমি সেখানে নোনাজল ঢুকিয়ে দিয়ে সেই জমিও দখল করে নেওয়া হয় এমন অভিযোগ ওঠে শেখ শাহজাহানের বিরুদ্ধে। রেশন দুর্নীতিতে গ্রেপ্তার হন জ্যোতিপ্রিয় মল্লিক, তারপরই যেরকম কান টানলে মাথা আসে সেরকম শেখ শাহজাহানের নাম চলে আসে। মেয়েকে লেখা যে চিঠি ছিল জ্যোতিপ্রিয় মল্লিকের, যেটা আমি এখন দেখাচ্ছি, সেই চিঠিতে শাহজাহানের নাম উল্লেখ করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। প্রশ্ন সেখানেই আসে যে কে শাহজাহান, তার কাছে কী এমন নথি রয়েছে, কত টাকা রয়েছে, যার উল্লেখ নিজের মেয়েকে লেখা চিঠিতে করেছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক, যেটা হাসপাতাল থেকে লিখেছিলেন।
এমনকি টাকা পাচারেও নাকি যুক্ত এই শেখ শাহজাহান। শুধু তাই নয়, আন্তর্দেশীয় অর্থাৎ ইন্টারন্যাশনাল লেভেলে অর্থাৎ ভারত বাংলাদেশ সীমান্তেও নাকি বিভিন্ন পাচারের কাজের সঙ্গেও নাকি অভিযুক্ত শেখ শাহজাহান। এমনটা অভিযোগ আসে সরাসরি নদী পেরিয়ে বাংলাদেশে পাচার করা হতো টাকা, যদি তার সঙ্গে সঙ্গে আরও কিছু পাচারের অভিযোগও সামনে আসে। এবং এই সূত্র ধরেই তদন্ত যত এগোতে থাকে তত সেই স্ক্যানারে চলে আসে শাহজাহানের নাম। এখনও শেখ শাহজাহানকে, এই শেখ শাহজাহানকে বাঁচাতে রাজ্য সরকার, আমি আবারও বলি, রোজ বলি, সরকার দল কোনো নির্দিষ্ট কর্মী সমর্থকদের জন্য হতে পারে, কিন্তু সরকার সবার, মুখ্যমন্ত্রী সবার। সেক্ষেত্রে রাজ্য সরকার যখন নিজের গাটের কড়ি খরচ করে, ট্যাক্সের টাকা খরচ করে, দেশের সব থেকে বড় নামি দামি আইনজীবীকে খুঁজে বার করে এই শেখ শাহজাহানকে বাঁচানোর জন্য আইনি লড়াই লড়ে, তখন প্রশ্ন ওঠে, কে ভাই, কে শেখ শাহজাহান? কত বড় সম্পদ যাকে বাঁচানোর জন্য সন্দেশখালীতে সিবিআই তদন্ত বন্ধের জন্য এত এত চেষ্টা করে যাচ্ছে রাজ্য সরকার। ভরে ভরে অভিযোগ যার বিরুদ্ধে, সেই শেখ শাহজাহানের হয়ে বিধানসভায় সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী এর আগে। শুধু তাই নয়, বিভিন্ন সময়ে যারাই বিভিন্ন দুর্নীতিতে অভিযুক্ত তাদের পাশেও দাঁড়াতে দেখা গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একাধিক সময়। আজকে সেই বক্তব্য আমি একটা দুটো শোনাবো এবং তারপর আমি শুরু করবো আজকে ডিবেট, যে শেখ শাহজাহান হোক বা হালফিলের তাজিমুল ইসলাম হোক, রাজ্যের শাসক দল আগলে রাখতে এত মরিয়া কেন? যে 100 দিনে কাজের টাকা নিয়ে তারা দিল্লিতে, এদেশে, বিভিন্ন জায়গায় 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 ইনস্টলমেন্টে সরবন, কই সেইটা নিয়ে তুমি দেখলাম না আজ পর্যন্ত কোনো কোর্টে গিয়ে কেস লড়তে, এ কোর্ট ও কোর্টে দ্বারস্থ হতে দেখা গেল না তো? তাহলে এদেরকে বাঁচানোর জন্য এত মরিয়া কেন? শুনুন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় দাঁড়িয়ে কি বলেছিলেন শেখ শাহজাহানের বিষয়ে। টোটালটাই নাটক, টোটালটাই মিথ্যে। এই যে অভিষেক বললো না, 21 জুলাই হলো 21 তারিখ, আর 22 তারিখ মধ্যরাতে পার্থদার বাড়ি গিয়ে হাজির হলো। তুমি আগেও করতে পারতে। প্রতিদিন কেসটাকে গ্রেফতার করলেন কেন? কি করেছিল কেস? যতবার ইলেকশন হয়েছে ওকে আপনারা ঘর বন্দি করে রেখে দিয়েছেন, একটা ইলেকশনে ওকে বেরোতে দেননি। কেসটাকে তো আটকে রেখে দেয়, বীরভূমে ব্লক প্রেসিডেন্ট কারা আছেন? যতদিন কেসটা ফিরে না আসছে লড়াই আরো 3 গুণ বাড়বে। বীরের সম্মান দিয়ে ওকে জেল থেকে বের করে আনবেন, ঠিক আছে? এই মানসিকতায় তৈরি থাকুন। ভাঙর রাজারহাট দিয়ে গঙ্গায় হাবড়ায় বালুকে অ্যারেস্ট করে অনেক কাজ করেছে ও। অ্যারেস্ট করেছে কিসের জন্য? যাতে পার্টির কাজ করতে না পারে, যাতে ইলেকশন করতে না পারে। আর সেই সুযোগে সিপিএম, কংগ্রেস, বিজেপি একসাথে বেরিয়ে পড়েছে রাস্তায়। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। বিভিন্ন সময় আমি শুরুতেই বলছিলাম যে শুধুমাত্র শেখ শাহজাহান নয়, যখন যখনই যারা যারাই তদন্ত, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার স্ক্যানারে এসেছে, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, যাদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তখন তখনই অদ্ভুত রকমভাবে মুখ্যমন্ত্রী একদম চীনের প্রাচীরের মতো সামনে দাঁড়িয়ে গিয়েছেন, পাশে দাঁড়িয়ে গিয়েছেন। তা সে জ্যোতিপ্রিয় মল্লিক হন, শেখ শাহজাহান হোক বা পার্থ চট্টোপাধ্যায় হন, যে কেউ, যখন যখন, এমনকি অনুব্রত মণ্ডল পর্যন্ত প্রত্যেকের হয়ে কথা বলতে শুনতে পাওয়া গেছে রাজ্যের মুখ্যমন্ত্রীকে। এমনকি সর্বশেষ সংযোজন শেখ শাহজাহানের বিষয়ে তো তিনি কথা বলেছিলেন বিধানসভায় দাঁড়িয়ে। আমি আবারও বলি, শেখ শাহজাহান কিন্তু সরকারের কেউ ছিলেন না, তিনি বিধায়কও নন, তিনি মন্ত্রীও ছিলেন না, দলের একটা পদে ছিলেন ব্লক স্তরের। তার জন্য রাজ্য সরকার আইনজীবী অ্যাপয়েন্ট করে দিল, তাও দেশের সব থেকে বড় নামি দামি আইনজীবীদের মধ্যে একজনকে। আর সেখানেই আজকে শীর্ষ আদালত বলল যে কোনো একজনকে বাঁচাতে এত মরিয়া কেন রাজ্য সরকার, রাজ্যের সরকার, গভর্নমেন্ট, সে কেন নিজেকে জড়াচ্ছে? এই প্রশ্ন সোজাসুজি তুলে আমি আসছি আজকে আমার যারা রয়েছেন এখানে অতিথিরা, রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক সন্ময় বন্দ্যোপাধ্যায়, রয়েছেন বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার, রয়েছেন সিপিআই নেতা সৈকত গিরি, এবং রয়েছেন
রাজনৈতিক কর্মী, শাসকের পক্ষ যিনি বলবেন অনিন্দ সিনহা রয়। স্টুডিওর বাইরে থেকে আমাদের সঙ্গে কিছুক্ষণ পর থাকবেন আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত। প্রত্যেককেই স্বাগত রিপাবলিক বাংলা এবং সোজাসুজি স্বর্ণালীতে।